জামাতের আমির গোলাম আজমকে ট্রাইব্যুনালে আনা হলেও তার অনুপস্থিতিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের বক্তব্য দিতে হয়। অসুস্থতার কারণে তাকে প্রিজন সেলে ফেরত পাঠানোর নির্দেশ দেন আদালত। তার বিরুদ্ধে সিরু দারোগা ও তার ছেলেসহ 35 জনকে হত্যার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগ উপস্থাপন করেন প্রসিকিউটর জিয়াদ আল মালুম। এছাড়াও জামাতের আমির হিসেবে গোলাম আজম রাজাকার আল বদর বাহিনী সহ বিভিন্ন বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতা চালিয়েছিলেন বলে নানা তথ্য তুলে ধরেন। গোলাম আজম পূর্ব পাকিস্তান জামাত ইসলামের আমির, তিনি রাজাকার এবং আল বদর আল সামস বাহিনী, তার জামাত ইসলাম এবং ইসলামের ছাত্র সংঘের নেতাকর্মীদের দিয়ে তিনি গঠন করেছিলেন। ফলে রাজাকার আল বদর আল সামস বাহিনী পাকিস্তান বাহিনী অক্সিলারি ফোর্স এইটা গঠন করার ক্ষেত্রে তার দায় এবং ভূমিকা এবং সুপির রিসপন্সিবিলিটি হিসেবে দায়ও তার। বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের কৌশলীদের বক্তব্য উপস্থাপন শেষে অভিযোগ গঠনের আদেশের পরবর্তী তারিখ নির্ধারণ করেন 17 এপ্রিল। এর আগে জামাত নেতা গোলাম আজমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও অডিও সিডি সহ তথ্য প্রমাণ ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করে প্রসিকিউশন। রাষ্ট্রের পক্ষ থেকে এসব তথ্য প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়। এদিকে জামাতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া 46 জনের জবানবন্দির মধ্য থেকে 15 জন সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের আদেশ দেয় ট্রাইব্যুনাল। সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সবশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা 8 এপ্রিল সাক্ষ্য দেবেন। আর 1 এপ্রিল জামাতের আরেক নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।